بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم على صلواتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك
وَعَهْدِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سيدنا الشيخ عبد الله قول গ্রামবাসী উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার প্রথমেই আল্লাহ পাক মুমিনদের কিছু গুণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যে গুণগুলো অর্জন করলে আল্লাহ পাক বলেন এই মুমিনরা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হবে। কতদিনের? অনন্তকাল। জান্নাতুল ফেরদৌস আল্লাহ আটটা জান্নাত তৈরি করেছেন, এর মধ্যে ১৬ জান্নাত হইল ১০টা পৃথিবীর সমান বড়, ছোট এর থেকে ১৬ নাই। বড় জান্নাতের মধ্যে এক জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস। নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইও, আর জান্নাত যখন চাইবা জান্নাতুল ফেরদৌস চাইবে। জান্নাতুল ফেরদৌস এটা দুই দিক থেকে বড়, একটা হইল আয়াতনে বড় আর একটা হলো সম্মানে বড়। হাতি ছাগলের চাইতে বড় না ছোট? বডি একটু ধরে কম, সামান্য বড় না অনেক বড়? আর সম্মানে হাতি বড় না ছাগল বড়?
দেখছেন পাঁচই বলো সম্মানে হলো ছাগল বলো আর বলিতে হাতি বলো কেন ছাগল হলো হালাল হাতি খাওয়ান হালাল না যারা খাওয়া হালাল এটার সম্মান বেশি যারা খাওয়া হালাল না এটার সম্মান কম সম্মানের দিক থেকে ছাগল বলো আর বলির দিক থেকে হাতি বলো জান্নাতুল ফেরদৌস সম্মানেও বলো বলিও বলো সম্মানে বলো কিভাবে আল্লাহর আরশের নিচে ডাইরেক্ট যে জান্নাত এই জান্নাতের নাম হলো ফেরদৌস তো যার বলে আল্লাহর আরশের নিচে এইবারে সম্মান বেশি না কম বঙ্গ ভবনের কাছে যদি বাড়ি হয় বঙ্গভবনের পাশের বাড়িতে তার তখন তারে জিগাইলে বাড়ি কর বুক তাফা দিয়া কয় বঙ্গভবনের কাছের বাড়িতে আমার এখন ঠিক নেই আয়াতনের দিক থেকে বড় জান্নাতুল ফেরদৌসে যারা যাবে তাদের তুলনায় দশটা পৃথিবীর সমান জান্নাত যারা পাবে তারা হইল মিসকিন তারা কি আল্লাহ তরমিলে দেখেন এরা হইল জান্নাতের মিসকিন যে লোকটা দশটা পৃথিবীর সমান জান্নাত হইল সেই লোকটা জান্নাতুল ফেরদৌসের তুলনায় মিসকিন ঘুমাই গেছে নাকি আল্লাহ জানে তো কিছু হা না কইেন পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান জান্নাত হইয়া মিসকিন হয় কেবে তাহলে আগে বুঝেন জান্নাতুল ফেরদৌসের আয়াতন কি জিব্রাইল আলাইহিসসালাম রসুলের কাছে আসছেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে গেছিলাম ভ্রমণ করতে ফেরদৌসে একটা ময়দান হইলাম জান্নাতের ভিতরে তার নাম হইল মাজিদ ও আল্লাহর নবী ওই ময়দানের এক কিনার থেকে আরেক কিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য আমার ছয় শত নূরের পাকা কয়শো জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ ছয় শত নূরের পাকা দিয়েছেন এই পাখা ডানা এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাত দিয়ে লাগাল ভাই আরো আসছে কে এখন একটা পাখা নিচের দিকে নামাইলে আবার উঠাইলে যে স্প্রিড হয় এতে জিব্রাইল 1000 বছরের রাস্তা যেতে পারে তাহলে ছয় শত পাকা দিয়ে একবারে টান দিলে 1000 বছর রাস্তা দেব ভাই ঘুমাইয়া হিসাব করে কয়ে আমি একটা হিসাব দেই জিব্রাইল আলাইহিসসালাম বলেন এত ক্ষমতা আল্লাহ দেওয়ার পরেও তিন জায়গায় আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমার প্রসঙ্গের গুড়ায় গুড়ায় গাম বের হয়েছে এর মধ্যে এক জায়গা হইল ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলেকে ইসমাইলকে জমিনে ফেলে দিয়া হাতের মধ্যে ছুরি নিয়ে আল্লাহু আকবার বলে ফেলেছে কয় ঘন্টা হলে ছুরি লাগাইব একটু জোরে কন জিব্রাইল আলাইহিসসালাম বলেন এই সময় আমি সিদরাতুল মুনতাহায় বসা শ্রী দাসুর মনটা হাত জগন্নাথ থুল বাজার হয় না সাত আসমানের উপরে
সৃষ্টির শেষে বলা আছে। জিব্রাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে হুকুম দিলেন, জিব্রাইল জান্নাত থেকে দুম বানিয়ে যাও, আর একটা লোহার টুকরা নিয়ে যাও। ইসমাইলের তোথার নিচে লোহার টুকরা ধরে রাখবে, ইব্রাহিম আলাইহিস ইসলাম ছুরি দিয়া যতই কোষায় আমার ইসমাইলের গলা যেন কাটতে না পারে। জিব্রাইল কয়, আমি কই আর গলা কো? আল্লাহ আমাকে যা ক্ষমতা দিয়েছেন সব রকম ছেড়ে দিয়া আমি যখন সর্বশক্তি আল্লাহ যা দিয়েছেন সবগুলো ছেড়ে দিয়ে টান দিলাম, অসমের গুড়ায় গুড়ায় গ্রাম বের হয়ে গেল, কিন্তু আমি তা ওই মিনার ময়দানে গিয়ে দেখি ছুরি এখনো যায় নাই, এর আগে আমি পৌঁছে গেছি। এবার চিন্তা করেন স্পিড কত। এই হলো এক জায়গায়। আপনারা কি বুঝতে পারছেন জিব্রাইলের স্পিড কত? তাহলে আরো বাকি দুই জায়গা না করলে তো চলবো না, বলবো? দুই নম্বর জায়গা হল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে যখন কুয়াতে ছেড়ে দিলেন, আল্লাহ ডাকতে বলেন, জিব্রাইল যাও তাড়াতাড়ি, ইউসুফ নবী নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখা বিছাইত হবে, আমার ইউসুফ যাতে কষ্ট না পায়। জিব্রাইল বলে, কুয়া ছেড়ে দিছে আর আমি এখনো সিদ্ধাতুল মুনতাহা হাতি দিদি দিতে নিচে ভরে দেব। আমি জিব্রাইল নূরের পাখা ছেড়ে দিয়া আল্লাহর দেওয়া যা শক্তি ছিল সব রকম ব্যয় করে এমন দূরে টান দিলাম, অসমের গুড়ায় গুড়ায় গ্রাম বের হয়ে গেল, কিন্তু আমি কুয়ার নিচে পৌঁছে গিয়ে দেখি ইউসুফ এখনো আসে নাই, আমি নিচে পৌঁছে গেছি। এই হলো দুই জায়গা। তিন নম্বর জায়গা, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন টাইফে গেলেন দাওয়াতের মিশন নিয়ে, দাওয়াত তাবলীগের কাজে সাথী নিয়ে গেলেন যায়েদ ইবনে আরাস রাদিয়াল্লাহু আনহু, উনার আরক ছেলে। তাইফের লোকেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করে নাই, নবীজি ব্যর্থ হইয়া রওনা দিলেন আবার মক্কা নগরীর দিকে, পাহাড়ের গিরিপথ দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। কিন্তু ওই তাইফের সর্দার মাতব্বরা যুবকদেরকে এড়িয়ে দিয়েছে নবীজির গায়ে পাথর মারার জন্যে। যুবকেরা ব্যাগের ভিতরে পাথর ভর্তি করে আল্লাহর নবীর গায়ে মারতে শুরু করলেন। পাথরের আঘাতে নবীজির শরীর থেকে ঝর্ণার মতো রক্ত ঝরতে আরম্ভ করেছে। আল্লাহর নবী বলেন, যায়েদ একটা কাপড় দিয়ে আমার শরীরের রক্তগুলো মুছ। যায়েদ রাদিয়াল্লাহু আনহু কাপড় দিয়ে রক্তগুলো মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, এখন আর রক্ত তো শোষণ করে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, ও আল্লাহর নবী, আমার কাপড় তো এখন আর রক্ত চুষণ করে। তখন আল্লাহর নবী নিজ হাতে রক্তগুলো মালিশ করেন।
জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, যে রক্ত শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে ঢুকে না, আপনি কেন মালিশ করেন? আল্লাহর নবী জানতে বলেন, আমিও জানি যে রক্তগুলো শরীর থেকে বের হয়ে যায় এই রক্ত মালিশ করলে আর ভিতরে ঢুকে না, কিন্তু কেন মালিশ করি জানোস কি? তায়েববাসীরা, তায়েবের লোকেরা, আমি বিশ্ব নবীর রক্তের ওজন বুঝতে না পারলেও আল্লাহর জমিন বুঝতে ভুল করবে না, এই জমিন বরদাস্ত করতে পারবে না আমার রক্তের ওজন, লোক বহন করতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে আর ভূমিকম্প হয়ে সমস্ত তাই ধ্বংস হয়ে যাবে, এই জন্য কন্ট্রোল করতেছি, কিন্তু এরপরেও এক রক্তের পূজা শরীর গড়ে পায়ের তলায় এসে গেছে, জমিনে পড়ে যাবে। আল্লাহ জাগ দিয়ে বলেন, আমার নবীর গায়ে হামলা করছে, আঘাত করছে, আমি তাকাই আছি গজব দেই না, কেন জানি? আমি আমার নবীর সাথে ওয়াদা করে ফেলেছি, মা কানাল্লাহু ইউআদ্দিবুহুম ওয়া আনতা ফীহিম, ও নবী আপনি যেখানে থাকবেন সেখানে আমি আল্লাহ আপনার অনুমতি ছাড়া আজাব দিব না, কারণ আমার নবী হলেন রাহমাতুল্লিল আলামিন, যদি গজব দেই রাহমাতুল্লিল আলামিন আর গজব এক জায়গায় হয় না, আমার নবীর নামের কলঙ্ক হবে, এই কারণে আমি আল্লাহ গজব দিব না, কিন্তু আমার নবী যে রক্ত মোবারক তাইবের জমিনে যদি পড়ে যায় এরকমই ভূমিকম্প শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি যাও আমার বন্ধুর রক্তের পোড়া জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দিবে। জিব্রাইল বলে, আমি কোথায় আর তাইহের জমিন কোথায়? রক্তের হুড়া তো হয়ে যাবে, তখন আমি আল্লাহর দেওয়া যা শক্তি ছিল এক লোক বাকি থাকে নাই, সব লোক ছেড়ে দিয়া সমস্ত নূরের পাখা দিয়ে দূরে টান দিলাম, টান দিয়ে দেখি ওই তাইহের জমিনে পৌঁছে গিয়ে দেখি রক্তের হুড়া ঝুলতেছে, এর আগে আগে আমি জিব্রাইল পৌঁছেছি। তাহলে এখন চিন্তা করেন জিব্রাইল আলাইহিস সালামের স্পিড কত, কিন্তু সেই জিব্রাইল বলেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে ময়দান, ইদার এক মাথার থেকে আর এক মাথায় যাওয়ার জন্য 600 নূরের পাখা দিয়া এক ঘন্টা নয়, এক দিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বৎসর নয়, 70 বৎসর পর্যন্ত ধারাবাহিকভাবে পাখা নামাইলাম উঠাইলাম নামাইলাম উঠাইলাম, কিন্তু ওই ময়দানের কোনো কুল কিনার পাইলাম না। তাহলে এবার বলেন, সেই জান্নাত যারা পাবে তার তুলনায় 10টা পৃথিবীর সমান যে জান্নাত পাবে এ মিসকিন না তো কি যায়? সেই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে মাত্র 7টা গুণ অর্জন করে, যেরকম কয়টা? সেই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ইচ্ছা আছে না আপনার? আর তোদের মানে আছে? এমনই না, গুণ লাগবে। আল্লাহ এই 7টা গুণ তুলে ধরছেন সংক্ষেপে, 7টা গুণ আপনাদের সাথে পেশ করতে চাই সূরাতুল মুমিনুন থেকে। তো আল্লাহ পাক প্রথমই বলেন, গুণগুলো বলার আগে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون. قد এখানে কাফ শব্দের অর্থ হইল নিশ্চয়, আফলাহা অর্থ হইল সফল হয়েছে, সফল হয়ে গেছে, আল মুমিনুন মুমিনগণ
তাহলে স্বপ্ন মিলাইয়া অর্থ হইল কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ সফল হয়ে গেছে। আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। অথচ আমরা দেখতে দেখি রোহিঙ্গার মুসলমান বারমার কল্লা সুলাইল বদ্ধিচ্ছা, যে বৌদ্ধ ধর্মে ডিমত্ত মহাভাব, সেই ধর্মে এখন দেখা যায় মানুষ হত্যা মহাস্বভাব। রোহিঙ্গা মুসলমানদেরকে যে নির্যাতন চালিয়েছে সেটা দেখা যায় আবু জাহেল, আবুল আর, ওলিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খাল, তাদের নির্যাতন কেউ বারবার সেই বুদ্ধিষ্ঠা হার মানাইয়া দিয়েছে। মুসলমান ভাই খাচ্ছে রোহিঙ্গা, মায়ের খাইতেছে কাশ্মীর, মায়ের খাচ্ছে ফিলিস্তিন, মায়ের খাইতেছে সিরিয়া, মায়ের খাচ্ছে ইরাক, মায়ের খাইতেছে আফগানিস্তান, একবার মেরে সেফটা আর আল্লাহ হয় মুমিনরা সফল। আমার কথা বুঝেন তো? কিভাবে সফল মাইরা দিছেন না কয়, সফল কারে কয় আগে সেটা বুঝুন, সফল কারে কয়। আপনারা কি মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারলে জীবন সাকসেসফুল? আপনারা কি মনে করেন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কারণে নরেন্দ্র মোদী তার জীবন লাইফ সাকসেসফুল? আপনারা কি মনে করেন আপনার ছেলে একজন আমেরিকা, একজন কানাডা, একজন লন্ডন, মেয়ে বিয়া দিয়েছেন অস্ট্রেলিয়া, এবং আপনার বিরাট সম্পত্তির অধিকারী, ফেরো অনেক দূরে খাদ্যায়, অনেক দূরে সুর খায়, ফেরো এটা গোডাউন দেওয়ান বাবাকে লাগান এক বিরাট বড় হেড, আপনাকে আপনার জীবন সাকসেসফুল? তাহলে সাকসেসফুল কারে কয় আগে বুঝেন, তুই বুঝবেন সফল কারে কয়। আল্লাহ যে বলছে সফল, সফল কারে কয় এটা আগে বুঝেন। তিন জিনিস থাকতে হবে, যদি এখন কয় জিনিস, এক নম্বর যার জীবনে কোনো চিন্তা নাই এর লাইফ সাকসেসফুল। নবীর থেকে নিয়ে অলি গাওস্কত, রাজার থেকে নিয়ে একজন সাধারণ লোক, পৃথিবীর কেউ চিন্তা মুক্ত নাই। তো এক নম্বরই নাই। নম্বর দুই, ভয় থাকতে পারবে না। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার কোনো না কোনো ভয় নাই। তাহলে দুই নম্বর সাকসেসফুল হওয়ার জন্য দুই নম্বর নাই। নম্বর তিন, মনে যা চায় তা হইতে হবে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই মনে যা চায় তা হয়। মনে কি চায়? অনেক কিছু চায়। তিনটা কথা কি? নম্বর এক, বুড়া হইতে চায়। আপনারা চান আমরা কেউ বুড়া হইতে চাই না, কিন্তু না চাইলে কি বুড়া হয় না? হাসো তো দেখা। দুই নম্বর হলে মরতাম চাই না। আমরা কি মরতে চান? আজকে যদি মাইক দিয়ে আজরাইল এই কথা বলার কোন সিস্টেম সুযোগ থাকতো আর বলতো আবদুল্লাহপুরের ওয়াজের বাহিরে শিরামিছি আবদুল্লাহপুর আসপাশ, আমি আজরাইল ঘোষণা দিচ্ছি, যারা পাবো তাকে নিয়ে যাব, কিন্তু যারা মাহফিলে থাকবে তাদের না। মাহফিল কি ইরম লুকুইত? যদি বলা হয় যারা বসা আছে কেউ যদি কুঙ্গায় অথবা কেউ উঠে আমি তার দেব, তাহলে আপনারা ফেসাবে ধরলে নিচে দেশে দেবেন একজন উঠবেন না। আমরা মরতে চাই না জোরে কোন দিকে না। এমনি যদিও কয় এক মহিলার স্বামী ফেরাইছেন রোগী, তো সন্ধ্যার সময় হাঁস মুরগি মানুষ সব একবারে যাবে না,
বাচ্চা একটা কান্দে ভাঙানা করব, একটা করে পেশাব করব, একটা করে জুতা দেন, হাসে কয় হা হা, মুরগি কা কা কা, ফেরানে শেষ রুগীয় বইছে দইয়া মুচ্ছা বিষ্ণা পুরাইত, মহিলা বিরক্ত হইয়া কয় আল্লাহ কত মানুষ আজরাইলে নেয়, আমার নিতারে না তোমার আজরাইল আমার দেখে না কইয়া এই আওয়াজ হইল মহিলার ঘুম মানুষ মহিলা তাকায় দেখে আগামাটা এক সমান এটা কিন্তু সকল দিত আছে খিতাবাস করে আরে ঘুমাইবার সময় যে আজরাইলের কথা কইস না মন কবুল হয়ে গেছে এখন কয় কি আজরাইল সিনতে কিন্তু বল কইলেন না ফেরারে শেষ রুগী কিন্তু হই কেন এদিকে না আগে কি কইল রহন কি কয় তাহলে মানুষ মরতে আসে ধরে কা কিন্তু এর হলেও মরণ আসে ধরে মরণ লাগে ধরে কোন ঠিক কিনা তিন নম্বর পুরুষের চাহিদা মহিলার চাহিদা ভিন্ন পুরুষ আর মহিলার গঠন এক না ভিন্ন পুরুষ আর মহিলার চাহিদা এক না ভিন্ন বিশ্বাস না করলে আপনার বাচ্চার দিকে লক্ষ্য করে দেখবেন চাহিদা ভিন্ন ছেলে কয় আব্বু সাইকেল আইলেন আব্বু ফুটবল আইলেন মেয়ে কয় আব্বু মেকআপ বক্স আইলেন মালির কইন পুতুল আইলেন ডল কিতা হবে বউ সাজাবো আব্বু জেক জেক চাইছে জীবনে কত জেক দেখছি মেয়েরা রেখে না দিলাম কত মেকআপ বক্স কিনা দিলাম সেজে কোনোদিন হিজে চায় না জন্ম কত ভাবই ফুটবল চায় সাইকেল চায় তাহলে ছেলের চাহিদা মেয়ের চাহিদা এক নয় রুশিও ভিন্ন রুশিও এই কারণেই ইসলাম বলতে যাদের গড়ন ভিন্ন যাদের রুচি ভিন্ন চাহিদা ভিন্ন এই দুই জাতির কর্মস্থল হবে ভিন্ন এক হতে পারে না এক হলে শান্তি না হইয়া অশান্তি হবে যার কাজ তার সাথে অন্য করলে ভেজাল বাজে আমি তখন ঢাকা লেখাপড়া করি মেট্রোপলিটন হুলির দিছে ঢাকা মহিলা পুরুষে হারলে মহিলা হারবে না কেন সবাই হেফাজত করবে মহিলারা ঠিক আছে তো রাত্রে এক দোকানের তালা কাটা সুরে দুই মহিলা পুলিশ ভাড়া দেয় একজন বদ্রুল নেশা আর একজন কামরুল নেশা দর করে এক গেছে হেও দৌড় দিয়ে একটা গলির ভিতরে ঢুকছে কিন্তু সেই গলির ভিতরে বাচ্চা উঠি নাই হ্যাঁ কয় মহিলা যখন দুইজন দৌড়ে লাভ নাই আর লাভ করে কোথায় সামনে আসির বদরুল নেশা বদরুল নেশার বন্ধু বন্ধুক সহ এ দৌড়লে সুরে অবস্থা বেগতিক দেখা কামরুল নেশা দাঁড়ায় কয় এ বদরুল না পারলে ছাইরা দেয় ঘর বদরুল নেশা কয় আমি তো কবি ছেড়ে দিছি হ্যাঁ না মারে সার না যার কাম তার সাথে অন্য করলে বেদার বাজে ধরে মন ঠিক কিনে ইসলাম বলছে
যেই মহিলার স্বামী নাই, যেই মহিলার দায়িত্ব নেওয়ার কেউ নাই, এই মহিলার দায়িত্ব সরকার গ্রহণ করা, তারে বিনা পরিশ্রমে গড়ে খাবার পৌঁছে দেওয়া রাষ্ট্রপ্রধানের জন্য ফরজ। কিন্তু নারীবাদীরা তখন দেখে না, আমরা দেশের বিধবা মহিলার দেশে সরকার মালিকার এরানি মালিকার জাতি, পুরুষের কুদাল দিয়ে যদি মালিকারে দেখবেন মাথার উপর থেকে আঘাত করে, আওয়াজও দেয়, আর মহিলা কুদাল দিয়ে মালিকাসলেও মাথার উপরে নিয়ে কুদ দিতে না, বেশা ভাব আছে, বেশা ভাব তো আছে, টুকরির মধ্যে হেরে বইলে না দিলে নেয় না, আর মহিলা আধা টুকরি রইয়া কয়েকটা গাঁথা ছড়াইয়া দেখি যাইবার সময় গাড়ি ধরাইয়া গাছের ছায়ার তলে বদ্র নেশা আর কামড় নেশা একজন একজনের মাথার থেকে কুকু নেন না। এই কাজের জন্য মহিলাকে বানায় নাই, জোরে মহিলার চাহিদা ভিন্ন, মহিলার চাহিদা স্বামী বেশি হোক এটা মহিলার চাহিদা না, মহিলার চাহিদা হইল সুন্দর হওয়া। এই কারণে জান্নাতে যাওয়ার সময় মহিলাকে হুরপুরির চাইতো 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে নেওয়া হবে। মহিলার চাহিদা পূরণ হয়েছে, পুরুষের চাহিদা, পুরুষের চাহিদা হইল বেশি বিয়া করা, যদি হারত কোনো অসুবিধা না থাকতো মাসে মাসে করতো, হায় নাই দিল ভিন্ন। এই কারণে 80 বছরের দাদাকে যদি বলেন দাদা দাদি তো নাই বিয়া করাই দেই, দাদা তো রাগ হইতো আছে, রাগি দেবার এক করে কল্লা হরের মুঠে বিয়া কত কষ্ট দেওয়া, ইদান না কইয়া 80 দিয়ে এখন তুই আমার কাছে আস, কাছে যাওয়ার পরে কই বাইরে আমার কি এখন আর এই সময় আছে, তাহলে বোঝা যায় তাহলে আর সকল লইলে ঠিক না, এই জিনিস পুরা হবে না দুনিয়াতে। জান্নাতে দেওয়ার পরে প্রথম নম্বর হইল কোনো বুড়া বুড়ি জান্নাতে নেওয়াই হবে না, বুড়া বুড়ি জান্নাত নাই, আমরা তো আমরা তারা বুড়া হয়েছে জান্নাত নাই, রসুল বলছেন আমি এক বুড়ি আম্মা জানা এসার কাছে এসে বলে আম্মা জান বুড়ি হয়ে গেছে কোন নির্ণয়ে মরে যায়, আল্লাহ নবীকে বলেন দোয়া করতে আমি যেন জান্নাতি হই, আল্লাহ নবী বলে আয়েশা গো বুড়িরে জানায় দাও বুড়া বুড়ি আল্লাহ জান্নাতি নিবে না, বুড়ি কই না ওখানে আমার কপাল গেল, রসুল কিন্তু সত্য কথা দিয়া মাঝে মাঝে ফুর্তি করে স্ত্রী সন্তানকে নিয়েও মাঝে মাঝে কিছু মজা কই যাবে কিছু আনন্দ ফুর্তি করা সুন্নত, এককারে গজবের ফেরেশতা লাগান বইয়া সন্তান দেখে যেমন মনে হয় আজ রয়ে যাইছে, এটা ঠিক না ঠিক কোন গজব জানে হলে এরকম না, মাঝে মাঝে হাসি খুশি থাকা, এই জন্য হজরত আলীর সাথে শ্বশুর জামাই শ্বশুর দামান খেজুর খায় রসুল বিশি গুলো আলীর সামনে তয় আলী লোকেরা দেখলে ভাববে তুমি খেজুর বিশি খাইছো, হজরত আলী বলেন ইয়ার আসল কথা ঠিক কথা তো ঠিক আমার খেজুরের টান দেখলে তো মানুষ মনে করবে আমি বেশি খাইছি, কিন্তু আপনার সামনেরা দেখলে লোকেরা তো ভাবতে পারে আপনি বেশি সহ খাইয়া ফেলছেন,
মজা করলেন। রসুল কত বলে মসজিদে চলে গেছে, বুড়ি তো কাঁদতে কাঁদতে হারলে মাথা ফাটে যেত। রসুল আবার ঘরে আসার পরে আম্মাদার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ির কি শুনেছেন, এখন তো মরবার তোরা বাকি। ও কেন? আমরা বুঝছেন না বুড়ি দরকার ধরিত না। কারি বুড়ি আমার কথা বুঝছে না, আমার ফুর্তি করা বুঝছে না। বুড়িরে জানায় দাও, জান্নাতে নেওয়ার সময় মহিলাদেরকে 16 বছরের যুবতী আর বুড়ারে 33 বছরের যুবক বানায় জান্নাতে নেওয়া হবে। বুড়া বুড়ি নাই, এক নম্বর আশা পূরণ হয়েছে, একটু দূরে কম মরণ নাই কি নাই, তিন নম্বর হইল দেরি বিয়া হরতালে বলা আছে। জান্নাতের ভিতরে 70 জন হুর পুরি দিয়া কইব, এই নাও আপাতত দিলাম, আবার রুচি বদলে দিব। একটু আসতে রুচি বদলাই দেব। আপনার মহিলারা যদি আগে খাইতে নিছি, মহিলারা যদি হয় আপনার 70 জন স্বামী জীবনী উদুই অষ্টা কেন লেগে করলো, বুঝলে আপনার 70 জন স্বামী চাইনি। 70 জন স্বামী যদি একজন মহিলার হয় তার শান্তি হইতো না জান্নাত দিকে। কিন্তু মহিলার চাহিদা না, হুজুর এখন শিক্ষে নেই তাহলে কি দিবে, তোমরা যা চাও তা দিবেন, হুর পুরি চেয়ে সুন্দরী বানাই দিবেন। তো যখন প্রশ্ন রইল সুর কালাকারি এই জগর বন্ধ করতে গেলা হচ্ছে জি না, জান্নাতে নেওয়ার আগে একটা নহরে গোসল দিবেন, যাওয়ার সাথে সাথে দুইটা জিনিস চলে যাবে দেখে থাকবে না। এর মধ্যে একটা হইল পায়খানার গাছটি, পেশাবের যে ব্যাগ, নাকের ইঙ্গাই, চোখের মধ্যে হুইজ, মুখের মধ্যে দুর্গন্ধ, পেশাব, রক্ত যা আছে ওই যে হায়েজের রক্ত, এটা সব দয়া মুইটা সাফ হয়ে যাবে। 2 নম্বরটা হইল হিংসা বিদ্বেষ সতীনের জিদ, তারপরে জিদাজিদি ফিলিয়া, এই যা আছে অন্তরে গোসলের সাথে সাথে সব দয়া মুচা সাফ হয়ে যাবে। সুতরাং জান্নাতের ভিতরে বউ বেশি কিনা এই নিয়ে সতীনের কোনো জিদ থাকবে না। আচ্ছা ধরে এখন আচ্ছা যাক, চিন্তা গেল, আরেকটা কি চিন্তা, জান্নাতে চিন্তা নেই, আরেকটা কি ভয়, ভয় থাকবে না। তাহলে সেই জিন্দিগি যদি পাওয়া যায় যে জিন্দিগিতে চিন্তা নাই, যে জিন্দিগিতে ভয় নাই, যে জিন্দিগিতে মনে যা চায় তা পাওয়া যায়, সেই জিন্দিগি পাইলেই হবে সাকসেসফুল লাইফ। আর একটু ধরে কন, সেই সাকসেসফুল লাইফ পাইতে হলে কি লাগবে, ইমান। ধরে কোন কি লাগবে, জান্নাতে কি কাফেররা যাবে না মুমিনরা? আর ধরে বলেন নবী বাবাও যদি ইব্রাহিম নবীর পিতা আজর চাহুর জান্নাত যাই বলি, আর ধরে কন বিশ্ব নবীর আদরের চাষা আবু তালেব জান্নাতে যাইব নি, কেন ইমান না থাকার কারণে নবীর চাচা হইয়া নবীর বাবা হইয়া জান্নাতে যেতে পারবে না, মুমিনরা জান্নাতে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তোমরাই জান্নাতি হবে, অতএব আমি আল্লাহ ঘোষণা দিলাম মুমিনরাই সাকসেসফুল হয়ে গেছে, সফল হয়ে গেছে। যদিও দুনিয়াতে ফিজা খায়, ফিজা খাই নাকি, ফিজা খাই আমি যদি জান্নাত নামা যায় সাকসেসফুল একটু ধরে গেল, আর ফিজা না হইয়া আমেরিকার প্রেসিডেন্ট হইয়া, ভারতের প্রেসিডেন্ট হইয়া, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হইয়া যদি জাহান্নামে গিয়ে ফিজা খাওয়ার লাগে, ওই দিন করব ইমন প্রধানমন্ত্রীর অন্তিকা কুত্তা ওর বলা আছে। জীবন সাকসেসফুল নয়, জীবন ঠিক না,
অসুবিধা হইতাছে আপনি ধরে কম তাহলে আরো শুনেন দুই নম্বর প্রশ্ন আমরা জান্নাতে গিয়া সাল নেন না সাকসেসফুল আল্লাহ যদি বলেন সাকসেসফুল হয়ে গেছে হইছি না বলার দরকার ছিল সাকসেসফুল হইবে 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 না হয়ে গেছে আর তো ধরে হ্যাঁ ইজাব করলেন কেন তো যেই জিনিস হওয়ার নিশ্চিত এটা আগে বলে ফেলে আগে বলে ফেলে যেমন ঘরে যদি গিয়ে জিজ্ঞাসা করেন কি হাক করছে গো হাক করো কি কয় ভাত হাক করে আমি আপনাদের কাছে জানতে চাই ভাত হাক করে না চাউল হাক করে কি কইল যারা ওইব এইটা কইছে কি হাক করো সার হাক করি বাদ হইবে এটা না হয়ে হয় বাচ্চা করি মজুর ওখানে ঠিক না আপনার বাচ্চা ছোট একটা বাচ্চা বাচ্চার মা তরকারি জুল দিতে হবে এখন কারোর কাছে দিবার সুযোগ নাই রাখবার সুযোগ নাই তরকারি জুল দিত আপনাকে বললো একটু ধরেন বাচ্চারা একটু ধরেন এখন আপনি লইছি বাচ্চা কান্দে আমরা বলছি কেন না তোমার আইতেছে আইতেছে না যাইতেছে আপনি মিশা থাকলেন কি ছাড়া যদি না হয়ে ধর্ম আওয়া নিশ্চিত এই কারণে যাওয়া কি বলে আইতেছে আল্লাহ বলেন বান্দারে ও বান্দিরা মাজারের সাজদা দিয়া বিশ্বরের সাজদা দিয়া মূর্তির সংস্কৃতির বিশ্বাসী হইয়া ইমান যদি নষ্ট না করিস মরতে দেরি হবে জান্নাত পাইতে দেরি হবে না জান্নাত হওয়ার নিশ্চিত এই কথা বুঝাবার জন্য আমি আল্লাহ যাইবার আগেই বলে ফেললাম জান্নাতে গিয়া সাকসেসফুল হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত সংক্ষেপে সংক্ষেপ বিস্তারিত করতে গেলে কয়েকদিন লাগবে যেহেতু তফসির মাহফিল কিছু কোরআন থেকে না হয়ে যায় কিতাবে লেগে লইবো এই জন্য প্রথম قد أضل المؤمنون مؤمن لا سهل هيا كذا كمن جنات هيا كي هيا إخوان سب مؤمن جنات الفردوس أبنا دورا كن تكين كلا هم الله ولي الذين هم في صلاتهم خاشعون এক নম্বর হলো যাদের নামাজে খাশিউন খাশিউন মানে অনেক নামাজি আছে নিয়ত বাইলা আমি দুই রাকাত পড়তে পড়তে এবারে আট রাকাত কমপ্লিট দুই সাজদা থেকে উঠছে খালি মাথা উঠায় মাথা উঠায় যেমন বোঝা যায় মুরগি দান খায় এই জাতের নামাজ যদিও বলে এই নামাজে দাদা নাতুল দবসির উত্তর দিকে হতে পারবে না কিছু নামাজে আছে একবার মাশাআল্লাহ চোখ বন্ধ চুড়ো বন্ধ মেয়ারা রয়েছে জান্নাতুল ফেরদৌস পাবে না ইমানের কারণে যদি জান্নাত হয় তো হয়েছে ঠিক তাহলে যদি কিন্তু নামাজ দিয়ে কিচ্ছু হইত না ই নামাজ কম হইত না কোন কোন লোক আছে নামাজ নিয়ত যা মাশাআল্লাহ ঢাকা সিজাগান সিলেট ফ্রান্স কানাডা লন্ডন ঘুরে এক মুসলিদার এক ইমাম সাহেব সহসে যা দিলেন তিন রাহাত করলেন তিন লেখা পড়লে কিন্তু সোসেস যায়
বলে যে সাহেব দেখাতে দেখা তিন জায়গা হয়েছে যে কেমনি বলছে তো প্রত্যেক দিন আপনার পিছনে নামাজ পড়ি সাহেবটা দুবারের হিসাব শেষ হয় আজকে তিনটা শেষ হয়েছে সালাম দিয়ে এসেছে এত বললাম রাখা তো তিনটা হয়েছে এই নামাজ দিয়া জান্নাতের ফেরদৌস হওয়া কিছু নামাজ লোক আছে আর এখন আমার একদল বাড়িছে আগে হাদিস ইদিকাল নামাজ আরে আরে লড়ে এমনে এমনে রুমাল বাই করে মাজুরে খানছে কিনা আমার মধ্যে কিছু আছে নিয়ত বেন্দা একবার ই ছেঙ্গা ফেলা হয় আবার হি ছেঙ্গা ঘুরার লাগা করল বদলাইলে হবে না রুকুন নামাজ আল্লাহ বলবো জি বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন খাশিউন মানে খাইফুন ভয় সন্ত্রস্ত অবস্থা আল্লাহর সামনে দাঁড়াইছে ভয়ে কাঁপে নবীজি নামাজে দাঁড়াইলে পানি গরম করলে ডেক্সির পানি পর্যন্ত পানি যখন আওয়াজ হয় টক 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 করে আল্লাহ নবী নামাজে দাঁড়াইলে বিশ্বনবীর সিনার ভিতর থেকে ফুটন্ত পানির মতো শব্দ বের হয়ে আসত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইছেন যুদ্ধের মাধ্যমে তীর ঢুকছে হ খুলতে দেয় না ফলা ইদা লুই শহীদ চাচা তখন কেউ খুলতে পারে খুলতে দেয় না তো নামাজে গেছে বলে কয়েকজনে হায়ের মধ্যে হারালা ধরছে আর কয়েকজনে উল্টা খেলা তো তীর খুলিয়া লেগে গেছে উনি সালাম পেরিয়া খান বয়ে বয়ে কি সাল্লাহ পরামর্শ করল তীর করবা তীর দেবো না সাহেব এরকম দিবেন না আসেনি দেন তীর এই তোমরা কোন সময় নিছো তীর বলে শেষ দেয় যে সময় গেছিলেন তীর ঠান্ডা করে রয়েছে ইমাম জৈনুল আবেদিন নিয়ত নামাজ গরু আগুন লেগে গেছে লোকেরা চিল্লা ছিল বলে নে বাবু রে হানি রে হানি নে বাবু রে হানি লাগা উনি সালাম করে এখন ইয়ার তো লোকজনের ভিড় কেন ভিড় কেন আগুন লাগিয়েছে তো দলিল হলে শেষ হইতেন আমি না হইতাম না না ইন্না লিল্লাহ ও সবরে সিল্লা ছিল কইতে না আগুন লাগছে তাও পেতাম না না আকসির যোগ কেন উনি বলেন তোমরা ছিল দুনিয়ার আগুন নিয়ে ব্যস্ত আর আমি ছিলাম জাহান্নামের আগুন নিয়ে ব্যস্ত এক আল্লাহর ওলি এমনি বইতে পারে না ধৈর্য লাগে বইয়া খাইতে পারে না বাথরুমে যেতে পারে না কিন্তু কোনো রকমে নামাজে দাঁড় করাই দিলে আর ধরতে হয় না তো খাদেম জিজ্ঞাসা করে হযরত বাথরুম যেতে পারেন না ধরে রাখুন বই খাইতে পারেন না ধরে রাখতে হয় করে যান নামাজ তাই কইটা আল্লাহর রহমত তো আল্লাহর রহমত কি নামাজ খাওয়ানো রহমত হইতে না তো এই সময় হারেন না কেন কই গেলে তুই বুঝবি না বুঝাইলে তুই বুঝি কোন তোরে বুঝান যাবে না বুঝলে না বুঝাইতালে আমিও আর বাথরুম নিব না দইয়া খাওয়াইতাম না দেখতাম নামাজের সময় খালি থাকতারে খাইবার সময় বিতারে না আল্লাহ কয় এত হল আমার বাথরুম নিত না এই কল কাছে কইস না খুব হইতাম রে কাদের শোন
আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করি আমার আল্লাহ জবাব দেয়। আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেয় হামিদ আমি আব্দি। আল্লাহর জবাব শুনে আমি যখন নামাজে দাঁড়াই রে তখন জমিনও না আসমানও না শূন্যস্থানে আমার খবর থাকে না। বলবো আজকে ঘুমে গেছি লক্ষ্য করে দেখেন অবস্থা এরকম। হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার কারণে ওনার বিরুদ্ধে 144 জারি যেখানে অবদানে নিয়ে আস উনি রাস্তা দিয়ে আসে। এক জমিদার ভক্ত হুজুর কই যান মিলামি আসামি জায়গা তালাশ করি লুকাইতাম রিজাও গুলা অত আল্লাহ বলি পুলিশের ডরে লুকাইতেন হ্যাঁ পুলিশের ডরে নয় আমি মরতে পারি নবীর সুন্নত মরতে পারে না। নবীর একটা সুন্নত জিন্দা করার জন্যে একটা গোপন জায়গা চাইতেছি যেখানে আমি লুকাব। লুকাইয়া কি শুনল জানিস না হিজরতের রাত্রিতে রসুল কাফেরদের ভয়ে গাড়ের সুরের মধ্যে তিন দিন লুকাইয়াছিল না। আসতে কইন সবার বেশি জিন্দা লাগবো সব সুন্নতের সুযোগ সবসময় না হজরত এখন ঠিক কিনা রসুল কাবিরের হয়ে গাড়ে সুরের ভিতরে আত্মগোপন করেছিলেন। আমি তো গাড়ে সুর পাব না কিন্তু ইংরেজের ভয়ে কোন একটি ঘরে যদি আত্মগোপন করে চেঁচিয়ে থাকতে পারি তো শেষবারের মতো নবীর একটা সুন্নতকে জিন্দা করে নিলাম। তখন কয় জমিদার ভাই আমার বাড়ির চলেন নিবাজে আমি তো আগের হুজুর না এখন আসাম তোমার ভূমি বোধ জমিদার বলো ভক্ত হুজুর জীবন যাক আজ তা হোক আমি এখানে শাস্তি না চলে আমার ভাই তো জমিদার ভাই তিনি বললো কোন ঘর আপনার পছন্দ হয় আপনার জন্য দেওয়া যায় না। হুজুর কয় না গুড়া আছে অনেক সকল গুড়ার মাঝখানে আমার জন্য একটা ঘর বানাই দাও আমি সেখানে থাকতাম। ঠিক আছে ঘর বানাই কিন্তু কোনো দরজা একটা ঢুকবার দরজা থাকবে কোনো জালানাও থাকতে পারবে না এবং কোনো ছিদ্রও থাকবে না। সেটা কি ঘর না কব ঘর না কব এখানে থেকে ইবাদত করে আল্লাহর কি মর্জি। ইংরেজের পুলিশরা গোয়েন্দা সূত্রে খবর হয়ে গেছে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি অমুক জমিদার বাড়ির গুড়ার হালে মাঝখান একটি ঘরের মধ্যে আত্মগোপন করে আছে। পুলিশ গেছে জমিদার দেখে পুলিশ এসেছে আমার নামে তো কোনো কেস নাই নিশ্চয় হুজুর দৌড় দিছে হুজুর হুজুর কি আপনার ঘুম নাকি কি কয় পুলিশ হুজুর কো পুলিশ বুঝলি হ্যাঁ নামাজ মশাল্লা দেয় কি যা নামাজ মশাল্লা দিছে আমি নামাজ পড়ি দরজা বাইরে তারা লাগা আল্লাহ আকবার। জমিদার কয় আমি দেখলাম নিয়ত বানছে আমিও বাইরিয়া তারা দিছি পুলিশ এসে বলে আপনার নাকি অনেক ঘোড়া আছে
গুড়াগুলো দেখার জন্য আসছে গুড়া আসলে তো গুড়া না কাছে গেছে ঘরটার মধ্যে কি কোলা ঘর এমনি বানাই রাখছি তালা গুলো এখন জমিদার কয় যদি তালা করি হাজি আমদাদুল মহাজির মক্কির মতো বলি গ্রেফতার করে ইংরেজের পুলিশটা নির্যাতন করবে আমি এটা কিভাবে বরদাস্ত করব আর না করি যদি তালা তো বলে ভেঙে ফেলবে বাধ্য হইয়া খুলছে খুললে ভিতরে ঢুকছে ঢুকে গিয়া দেখে হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি এই ঘরের ভিতরে নাই আশ্চর্য কেন আমি তারা লাগে যাও ছিদ্র নাই হুজুর গেল গো ইংরেজের পুলিশ ঘরে কতন চক্কর লাগাই দেয় কিচ্ছু নাই দেখে হুজুরে নামাজের আত্মহিত সুরতে সালাম ফিরাইতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ السلام عليكم ورحمة الله وذر رحمة الله وذر الله زي كسي بيترني هيا الله غريب আপনি এখন বলতেছেন রহমতুল্লাহ মাসকান দিয়া গজব লাইয়া গেছে কইতারনি বলে না আমরা যে আপনার ঘরে ঢুকছিলাম কইতারনি বলে না আমরাও আপনাকে পাই নাই আপনিও আমাদের দেখেন নাই আল্লাহর রে গো কোথায় ছিলেন একটু বলেন আল্লাহর রে বলেন রে জমিদার ওই যে নামাজ পড়তে দেখেছিল সেই নামাজের সালাম ফিরাইলাম আমি তো এই জায়গায় আছি যাও কোথায় জমিদার বলে হুজুর মেহেরবানি করে আমার বলে না হয় আমি পেরেশান হয়ে যাব আল্লাহর নবী গো আপনারে পাই নাই আপনি আমাদের দেখেন নাই তাহলে আপনি কি করে এখানে ছিলেন বলেন না কেন আল্লাহর নবী হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ তখন বলে জমিদার রে আল্লাহ বলারা যখন নামাজে দাঁড়ায় খুশু খুজুর সাথে আল্লাহর ভয় নিয়া ভয় সন্ত্রস্ত অবস্থায় যখন নামাজ পড়ে এই সময় দুশ্মন যদি আসে তাদের খুঁজে পায় না তখন তারা মহান আল্লাহর রহমতের কুলে বিরাজ করে ফি সালাতি খাশিউন ভয় নিয়া আল্লাহর ভয় নিয়া আগমুল হাকিমিনের সামনে দাঁড়াইছো আল্লাহর সামনে এই কথা ভয় নেই আল্লাহ রসুল বলেন আন্তা বুদুল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা তুমি নামাজে দাঁড়াও যেন আল্লাহকে দেখতেছ জোরে বলছি খেলা আর না হয় কমসে কম এতটুকু না পারলেও আল্লাহ তোমাকে দেখতেছেন কোনো সন্দেহ এই হইল এক ব্যাখ্যা আর ব্যাখ্যা হইল লিসালাতিহিম খাশিউন এর অর্থ হইল মুতাওয়াজিউন বিনয় হইয়া এজন্য হানাফি মাযহাবে যেইভাবে নামাজ পড়ে সেই নামাজটা হইল সবচেয়ে বিনয়ী নামাজ একটু জোরে কম লিখবলে অন্যরা হাত আর আমরা কানের কাছে এবং
হানাফি মাযহাবের ব্যাখ্যা অনুযায়ী নামাজ পড়লে রাসূলের সমস্ত হাদিস মানা হয়ে যায়। এই জায়গায় এর অর্থ কি? ইগানের বিনয় বেশি। কোন মানুষ যদি অহরাত করে কান ধরে তাহলে এবার বলেন তো অসুবিধা হইতেছে নাকি? মানুষের এখন অসুবিধা হইতেছে কার পর্যন্ত হাত উঠায়? আর যদি ভুল করছি অন্যায় করছি মাফ করে দেন, যখন ঠিক না তবে যে কান ধরে নেই দেখো কান ধরছে তাকে মাফ মজুরে কোন ঠিক নেই বন্ধ কান পর্যন্ত হাত উঠায় বোঝা প্রভু যেমন নাই করেছি অপরাধ করেছি প্রভু গো তোমার দরবারে দাঁড়াইয়া কান ধরে স্বীকার করে নিলাম আল্লাহ তখন ডাকতে বলে ফেরেশতা রে আমার বান্দা দেখো কান ধরে স্বীকার করে ফেলেছে এরপরে আবার হাত বন্ধে কেউ বন্ধে কেউ বন্ধে আর হানাফি মাযহাব মতে হাত বান্ধার সিস্টেম তিন আঙ্গুল থাকবে এখানে আর দুই আঙ্গুল দিয়ে ধরবা তাহলে সব হাদিসের আমল হবে অপর দিকে হ্যান্ডকাপ লাগাইয়া কোনো আসামির হাতে হ্যান্ডকাপ লাগায় এইভাবে আমিও হ্যান্ডকাপ লাগাইলাম প্রভু গো কিয়ামতের মাসে হ্যান্ডকাপ লাগানোর আগে আগে আমি নিজে হ্যান্ডকাপ লাগাইয়া তুমি মাওলার দরবারে দাঁড়ায় গেলাম আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে আমার আর আমার বান্দার মাঝখান থেকে পর্দা সরাইয়ে দে আমি আল্লাহর দাইরে রহমত নাজিল করবো দুই ব্যাখ্যা গেল দুরকম কয় ব্যাখ্যা একটা হইল আল্লাহর ভয় বেঁচে নিয়ে নামাজে দাঁড়াও দুই নম্বর হইল নম্র হয়ে আল্লাহ আমি তোমার গোলাম তুমি আমার মনি তিন নম্বর ব্যাখ্যা ফি সালাতিহিম খাশিউ নামাজ পড়াইতেন নামাজ পড়তেন তখন দেখা যাইত আমার জানটা বাঁচল হাজার এখন লিখ না দুই নম্বর ঈদের ব্যাখ্যাটা শেষ করে দেয় নাকি মাঝের এখন না খালি নামাজের ব্যাখ্যাটা শেষ করে দেয় সাকিনুন তিন নম্বর ব্যাখ্যা সাকিনুন দৃষ্টির সহকারে নড়বে না আল্লাহর সামনে তুমি দাঁড়াইছ নড়া 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 সরা বন্ধ নড়া সরা বন্ধ নড়বে না দৃষ্টির হয়ে থাকবে সাহাবাই কেরাম নামাজে যখন দাঁড়াইতো তখন উড়ন্ত পাখি মনে করত মরা গাছ মাথায় বসে আবার ইচ্ছা মতে পাখি উড়াল দিয়ে চলে যেত পাখি বুঝতে পারত না জিন্দা মানুষের মাথায় দাঁড়িয়েছে দৃষ্টি সাত নম্বর ব্যাখ্যা হইল ধ্যানমগ্ন হইয়া ধ্যান নামাজ ধ্যান খেয়াল আমি নিয়ত বাঞ্চলাম একবার বাংতে দিলি সিজা গান যাইতে দেরি হয় না আপনারা যায় কিনা জানি না আমার যায়নি এরপরও কইতেন না এরপরও স্বীকার করবেন না আমি আগে শেয়ার করছি আমারটা যায় তা আপনারা গল্প করবেন না যায় হ্যাঁ শেয়ার করেন লাভ কি মন যাই সিজা গান গেছে আপনি যখন বুঝতে পারছেন আমি তো নামাজ মন দিছি জায়গা সিজেট আমার দোকান আইছে সঙ্গে সঙ্গে মন আবার আমি আল্লাহর সঙ্গে আবার যাক আবার আবার যতবার যাইব আর যতবার আপনি আনবেন
যুদ্ধের ময়দানে জিহাদ করার সমপরিমাণ সব আপনারা আমার নামে দেওয়া হবে কেন মন যাইবার সময় কয়া যায় না আসলে কম আপনাদের বইলা যায় নাকি বলে ভাই যান আপনার যখন ছিলাম সিনেমার দাঁড়িয়েছেন আমি একটু সিলেট গুজাই বলে না মন কারো কন্ট্রোলে নয় যাইবার সময় বলে যায় না অতএব আপনি যতবার আনবেন আনকন্ট্রোল জিনিস কন্ট্রোল করবেন আল্লাহ ততবার আপনার আমার নামায় জিহাদ করার সমান সব দেওয়া হবে এই জাতীয় গুণ ওলা নামাজ ওলা যদি হয় আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস এই তরুণদের মধ্যে তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি রফিউদ্দিন মনির সাহেব দামত বরকাতহুম এখন উনি ওয়াজ করবেন আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا نمين شراج بنير قنار بدمتين قنار قد لجت ورشر من نهي عالم علماني সাদা দাড়ি ওরা মুরব্বী নৌজোয়ান বাইদের নিয়ে আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বন্ধের নিয়ে আমি গুনাগার মুসাফির অসুস্থ অবস্থায় হাত বাড়াই না মেহরবানি করেও আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়েছে হয়তো এমন হতে পারে আগামী দিনে এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের মাফ করে দাও আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের আশারে পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারীর সেবা করে দাও রব্বুল আলামিন অনেক বিমারীর দোয়া চাইছে এখনো একজনের দোয়া ছেলে আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি শিফা দেওয়ালা আল্লাহ তুমি রূপ দাও তুমি শিফা দাও আল্লাহ ইব্রাহিম নবী তো বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন আমি যখন অসুস্থ হই তিনি আমারে শিফা করেন আল্লাহ আমরা তো বিশ্বাস করি তুমি শিফা দেওয়ালা যত বেমারি আছে সব সেবা করে দাও রব্বুল আলামিন আমাদের আওলাদ গুলোকে নেককার দিনদার বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা মিসবা ভাই হুমায়ুন ভাই ওনারা অনেক পরিশ্রম করে এই মাহফিলের জন্যে সুদূর ফ্রান্স থেকে এসেছেন আল্লাহ তাদেরকে দিনের মুজাহিদ নেককার দিনদার বানায় দাও সকল মুসিবত থেকে উদ্ধার করো আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ আজকের মাহফিলে যারা হাজির হয়েছেন মাহমুদ গো সকলের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম সুনার মদিনা পৌঁছে দাও যত মুমিন মুমিনাত কবরে ঘুমিয়েছেন সকলের কবরের আযাব মাফ করে দাও বিশেষ করে আমরা মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন মিশ্র ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই
আল্লাহ আপনার আব্বা এখনো দুনিয়াতে আছেন হায়াতে তৈবা দাও ওনার আব্বা আব্বা দুনিয়াতে নাই ওনার কবরে জান্নাতের বাগান বানায়া দাও আমরাও যারা হাত বাড়াইলাম আমাদের মধ্য থেকে যাদের মা বাবা বিদায় হয়ে গেছেন মেহরবানি করে মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মর্দা ঘুমাইয়া আমরা মুখের দিকে হাতের দিকে থেকে আছেন মেহরবানি করে গো সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও যেদিন মরণ দৌ কালিমা শাহাদত আমাদের জবনে জারি করে দিও ইমানের সাথে মরণ দিও যাওয়ার আগে আমাদের সবাই রে মক্কা মদিনা জিয়ারত করার তোমার নবীজির নুরার ইচ্ছা রাখার স্বপ্নে দেখায় দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين